শুধুমাত্র এইটুক কাজ করে, শুধুমাত্র এতটুক কাজ করে কিন্তু অনলাইনে হিউজ আর্নিং করা যায়। যে এই ভিডিওটা একদম কমপ্লিটলি শুরু থেকে শেষ দেখুন, যাতে করে আপনাদের কোনো কিছুই মিস না যায়। আর অবশ্যই এই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রিল্যান্সিং এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আই আইকনে দেওয়া আছে। এতে আপনারা সকল ধরনের ফ্রিল্যান্সিং এবং অনলাইন আর্নিং বিষয়ক যেগুলো আমি জানি, আমার যেগুলোতে এক্সপার্টিস আছে সেগুলো আপনারা জানতে পারবেন, সেগুলো আমি ও জায়গায় আপলোড করে থাকি। তো আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা শিখব হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, যদি প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট হয় কিভাবে ব্লগ আপলোড করতে হয়, আপডেট করতে হয়, কীভাবে নোটিস আপডেট করতে হয়, যদি নিউজ ওয়েবসাইট হয় কীভাবে নিউজ আপডেট করতে হয়, যদি অন্য যে কোনো টাইপের যদি ইয়ে হয় সেক্ষেত্রে ইভেন্ট নিউজ ব্লগ আপডেট করার সিস্টেমটা কী, সেই জিনিসটাই এই ভিডিওতে দেখাবো। এবং এই শুধুমাত্র এইটুক কাজ করে, শুধুমাত্র এতটুক কাজ করে কিন্তু অনলাইনে হিউজ আর্নিং করা যায়। হিউজ আর্নিং কীভাবে? ফাইবারের মাধ্যমে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বাইরে থেকে কাজ নিয়ে কাজ করতে পারেন। এই টিপসগুলো কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এক্সে দেখিয়ে থাকি। ফ্রিল্যান্সিং এক্সের চ্যানেলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন এবং সম্পূর্ণ এই ধরনের টিপসগুলোই পাবেন। আর ক্রিয়েটিভ টিউটোরিয়ালসে হচ্ছে আপনি টিউটোরিয়ালস রিলেটেড, যে কোনো ধরনের টিউটোরিয়ালস রিলেটেড অনলাইন আর্নিং সহ সব কিছুই পাবেন। সো দুইটা চ্যানেলই আপনি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা দেখাবো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা ওয়েবসাইটে কীভাবে একটা আর্টিকেল পাবলিশ করতে হয়, কীভাবে নোটিস পাবলিশ করতে হয়, কীভাবে আদার্স জিনিসগুলো পাবলিশ করতে হয় বা পোস্ট দিতে হয় কীভাবে একটা ওয়েবসাইটে, এটাই দেখাবো। যে এই ভিডিওটা একদম কমপ্লিটলি শুরু থেকে শেষ দেখুন, যাতে করে আপনাদের কোনো কিছুই মিস না যায়। আর অবশ্যই এই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্টস করবেন যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। ইভেন এই সেম টপিকসের উপরে আপনারা আই আইকনে টিপ দিলে দেখতে পারবেন বা আইকনে ক্লিক করে দেখতে পারবেন যে সেম টপিকসের উপরে আমার একটা ভিডিও আছে, মোবাইল দিয়ে কিভাবে আপনারা এই ব্লগ পোস্ট টোস্ট এগুলো করতে পারেন সেগুলো দেয়া আছে। তো আমি এই জায়গা থেকে যাচ্ছি, এখন আমরা যখন পোস্ট করব তখন আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম এরকম বেসিক্যালি চলে আসবে। তো সে জায়গায় ম্যাটার করে না যে এই জায়গায় আপনার কী কী শো হবে, কী কী না শো হবে না, এগুলো ম্যাটার করে না। আপনাদের কাছে এরকম প্লেন একটা ইয়ে আসতে পারে, অথবা একদম কমপ্লিটলি মানে এরকম একটা ফ্রি সাইট আসতে পারে যেই ড্যাশবোর্ডটায় আপনারা কাজ করবেন, সে জায়গায় এরকম কিছু অপশন দেখা যেতেও পারে নাও যেতে পারে। তো আমরা প্রথমত যাব হচ্ছে যে পোস্টে। তো যখন পোস্ট দিতে বলবে, পোস্ট দিতে বললে একটা বিষয় থাকে যে আপনার কাছে সম্পূর্ণ রেডি ওয়েবসাইটটি দেওয়া হয়েছে, আপনি শুধুমাত্র পোস্টগুলো করবেন। সো এখানে সকল অপশন আপনারা দেখা যেতে হবে বিষয়টা এমন না, তো এখানে কিছু অপশন দেখা যাবে। তো আমরা প্রথমে হচ্ছে যে পোস্টের অপশনে ক্লিক করব। পোস্টের ভিতরে অল পোস্টে গিয়ে দেখতে পারি যে কী কী পোস্ট আছে, কোন ক্যাটাগরি বেজ আছে, ক্যাটাগরিগুলো এই জায়গায় দেখা যাচ্ছে। আমি যেটা দেখছি, আমরা একটা কলেজের ওয়েবসাইট দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কলেজের ওয়েবসাইট। এই জায়গায় বেশ কিছু জিনিস আপডেট হয়েছে যেগুলো এখনও দেখা যাচ্ছে না, যাই হোক ওই জিনিসে আমরা ওদিকে যাচ্ছি না। এই ওয়েবসাইটের ভিতরে যদি আমরা দেখি যে এখানে নিউজ ব্লগ এবং আরও বেশ কিছু জিনিস আছে, যেমন একাডেমিকের ভিতরে গেলে এখানে নোটিশ বোর্ড আছে, নিউজ আছে, হ্যাঁ নিউজের ভিতরে এই যেরকম একটা এই আছে, এরকম আছে, ইভেন্টস আছে, রুটিন আছে, রেজাল্ট আছে, এই যে সিলেবাস আছে সিলেবাসে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে সিলেবাস রিলেটেড অনেক কিছু আছে। একটা পোস্ট দিয়ে দেখাবো, যে পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই মানে একটা ওয়েবসাইটে কীভাবে পোস্ট দিতে হয়। তো প্রথমত আমরা অ্যাড নিউতে, এখান থেকেও অ্যাড নিউতে যেতে পারি, এই জায়গা থেকেও অ্যাড নিউতে যেতে পারি। তো অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে, এই যে টাইটেল। তারপরে এটা কিন্তু দুই ধরনের হতে পারে, যে এটা ক্লাসিক এডিটর যদি হয় ওয়ার্ডপ্রেসের তাহলে এরকম শো করবে। এ জায়গায় মূলত আমরা এখান থেকে এই এই এটা নিব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে এটা আছে, এটা হয়তো বা আপনার কাছে লেখা থাকতে পারে, হ্যাঁ এটা কোনো লিঙ্ক দিয়ে দিতে পারে, কোনো জায়গায় লেখা থাকতে পারে। আমরা জাস্ট এখানে গিয়ে সেম জিনিসটা আমরা লিখে দিব, এখান থেকে
এই যে সুন্দরভাবে কপি করে আপনি আপনার কাজ থাকবে কপি করে আপনি পেস্ট করে দিবেন, আর কিছু না, সুন্দরভাবে আপনি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলেন, কপি করে যখন পেস্ট করবেন তখন আলটিমেটলি দেখতে পাচ্ছেন এই জায়গায় সম্পূর্ণ বিষয়টা চলে আসছে। যখন সম্পূর্ণটা চলে আসতে আসলো তখন আপনার কাজ থাকবে কয়েকটা, যে এই টাইটেলটা চেক করা, টাইটেলটা দেখা, এটা দেখা, এটা যদি আপনি মাঝ বরাবর দিতে চান তাহলে মাঝ বরাবর ক্লিক করে মানে এখান থেকে মিডল দিয়ে দিবেন, বাকি সব ঠিক থাকবে। এটা দিতে চাইলে এটাও মিডল দিয়ে দিবেন, এরপরে এটা দিতে চাইলে এটাও মিডল দিয়ে দিবেন, মানে আপনার যেই রকম দেয়ার ইচ্ছে। যদি চান যে রাইট সাইড লেফট সাইড থাকবে, সবই জায়গায় উপরে দেয়া আছে। এছাড়া নিচে আরও বেশ কিছু অপশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, টেক্সট কালার করা যায় এখান থেকে, সেগুলো করতে পারেন। সো আলটিমেটলি এরকম করে আপনি নিজের পোস্টটাকে আগে সাজিয়ে নেবেন, যেভাবে চান সেভাবে নিজের পোস্টটাকে সাজিয়ে নেবেন। এই সেম জিনিসটাই দেখা যায় যে ওয়ার্ড ওয়ার্ডে করা আছে, ওয়ার্ডের জিনিসটাকে এনে পোস্ট করে দিলেই এরকম ঘর ঘর চলে আসবে। যদি এক্সেলের ফাইল থেকে সবকিছু এরকম কপি করে এ জায়গায় যদি পেস্ট করেন, ওয়ার্ড পেসের এই সাইডটা এইভাবে করে শো করবে। এবং আমরা পাবলিশ করলে পরে কি অবস্থায় যাবে সেটাও আমরা দেখাবো। এরপরে আমরা যাব হচ্ছে যে এ জায়গা থেকে যে কোন ক্যাটাগরি ক্যাটাগরিতে আমার সিলেক্ট করতে হবে, কারণ এটা আমি যে পোস্টটা দিচ্ছি ওই পোস্টটা কি ব্লগ নাকি নিউজ নাকি ইভেন্ট নাকি অন্য কিছু, যে ক্যাটাগরিগুলো থাকবে ওগুলোর ভিতর দিতে হবে। যদি নিউজ রিলেটেড হয় তাহলে কোন ক্যাটাগরি বা কোন বিটের নিউজ, যেমন দেশ বিদেশ বিনোদন, এগুলো এগুলো খেয়াল রেখে যেই এটা ওইটাই দিতে হবে আমাদের। তো এটা হচ্ছে যে কোর্স স্ট্রাকচার অ্যান্ড সিলেবাস, এটা হচ্ছে যে এটার ক্যাটাগরি নেই। আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব, আমরা জাস্ট একটা লিঙ্ক থেকে আর একটা লিঙ্কে করে দিচ্ছি। ছবিটা আপনার জাস্ট কম্পিউটারে থাকবে, কম্পিউটার থেকে নিয়ে নেবেন। তো নেওয়ার ক্ষেত্রে এটা ক্লিক করে ওপেনে ক্লিক করব, এই জায়গায় চলে আসবে, আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে সেট ফিচার ইমেজ এখানে ক্লিক করব, সেট ফিচার ইমেজে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ফিচার ইমেজটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু ওকে আছে, এই জায়গায় লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। লিঙ্কটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন সব কিছু ক্লিয়ার থাকবে, আপনি জাস্ট পোস্ট পাবলিশ করে দেবেন। এভাবে পাবলিশ করে আপনার যত নোটিস যত সিলেবাস যত যা কিছু এরকম বিট ওয়াইজ দিতে পারবেন, সেগুলো আবার আপনার ওয়েবসাইটে গেলে শো করবে। তো আমরা একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে ঢুকে দেখতে পারি। এ জায়গা থেকে গিয়ে আমরা একাডেমিকে যাব, একাডেমি তারপরে স্ট্রাকচারে এ জায়গায় যাবো, এ জায়গায় গেলে পরে এই যে চলে আসছে। এ জায়গায় ক্লিক করি যদি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছিলাম, এ জায়গার সিলেবাসের ইন ডিটেলসটা এখানে চলে আসছে। আচ্ছা, এটা কিন্তু আবার এ জায়গায় ক্লিক করলেও আপনার কাছে এ জায়গায় ক্লিক করে ওপেন দিলেও এখানে চলে আসবে। তা আমরা দুইটা এন্ড থেকে দেখালাম যে এভাবে করে করা যায়। এ জায়গায় আপনি চাইলে রেজাল্ট এভাবে করতে পারেন, নিউজ করতে পারেন, ব্লগ করতে পারেন, ইভেন্ট করতে পারেন, যেগুলো আপনার ক্যাটাগরিতে আছে। ইভেন আপনি দেখতে পারেন এই জায়গা থেকে ক্যাটাগরিজ, যেই ক্যাটাগরিগুলো আপনার আপডেট করতে হবে এগুলো যদি এই ক্যাটাগরির মধ্যে কোনো একটা যায় তাহলে এইভাবে করে আপনারা করতে পারবেন। যে ক্যাটাগরিটা আমি পোস্টের ভিতর দেখালাম ডান সাইডের শো করে, ওই জায়গায় টিক দিয়ে পাবলিশ করে দিলে হবে। এভাবেই কিন্তু ওয়ার্ডপ্রেসের পাবলিকেশন পোস্ট পাবলিকেশনটা এবং যে কোনো ধরনের নোটিস পাবলিশের ক্ষেত্রে এভাবেই কাজ করে পোস্টের ভিতর গিয়ে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের, ভিডিওটি বুঝতে পেরেছেন। এভাবে করে আপনারা আপনাদের ওয়েবসাইটের আপডেটগুলো কন্টিনিউ রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সকলে দোয়া করবেন আমার জন্য, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সকলকে ভালো রাখুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে।